নমস্কার হার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী উপনয়ন সবচাইতে কঠিন কাজ অনেকেই বলেন হ্যাঁ সত্যি কঠিন একটি কম কাজ উপনয়ন কিন্তু সমস্ত কিছু তো কঠিন যদি বিবাহ বলি সেটাও কঠিন যদি শ্রাদ্ধকর্ম বলি সেটাও কঠিন লক্ষ্মী পুজো যদি বলি সঠিকভাবে করা সেটাও একটু কঠিন কাজ স্বাস্থ্যসম্মত যে কোনো কাজ সঠিকভাবে করতে গেলে সেটা কঠিন হবেই হবে কিন্তু সমস্ত কিছু কঠিনই সহজভাবে আপনারা যদি জেনে নিই তাহলে কিন্তু সহজ হবে উপনয়নের মতো কর্মটিও কিন্তু সহজ হবে কিন্তু প্রচুর আমি এই ভিডিওতে চ্যানেলেই বলেছি যে বাৎসরিক কর্মটি সবচেয়ে কঠিন কারণ এটা অনেক রকম করা যায় এই জন্য কঠিন অনেকে আবার হবে যে না উপনয়নটা সবচেয়ে কঠিন কেন বাৎসরিক বাৎসরিক বলছে আমি তাদের বলবো উপাচার নন কর্মটি কঠিন কোন জায়গায় কোন জায়গাটায় কঠিন অবশ্যই কঠিন কঠিন হলো হলো উপাচার আমাদের এই উপনয়নে এমন কিছু দ্রব্যাদি লাগে যে জোগাড় করা সত্যি কঠিন হয়ে থাকে শহর অঞ্চলে তো বটেই গ্রাম অঞ্চলেও তাই তাহলে এই উপাচার গুলো কঠিন বলেই কিন্তু আমরা এই পুরো পদ্ধতিটাকে কঠিন বলি হ্যাঁ অবশ্যই কঠিন এটা ব্রাহ্মণবাড়ির কর্ম এর ছন্দ আলাদা এর প্রসেসটাই আলাদা এখানে আপনি সাধ্য এমনভাবে করাবেন উপনয়ন করতে বসবেন আপনার সমস্ত কিছুই পরিত্যাগ হয়ে যাবে কালী পূজায় এমনভাবে আমি মন্ত্রোচ্চারণ করেন উপনয়নে সেই মন্ত্র উচ্চারণ অনেকটাই আলাদা এটা একটা বালককে নিয়ে তার কর্ম ঠিক আছে তাই উপাচারটা কিন্তু গুরুত্বপূর্ণ এক এক জায়গায় রকম উপাচার হয় এইবার যে জিনিসটা বলবো সেটা হলো উপনয়নের ফর্দমালা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আশা করি সর্বপ্রথম এই ফর্টোমালাটাই যাচ্ছে পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর এই ফর্টোমালাটায় শুধু উপনয়ন না মানে একটি বালকের ধরুন উপনয়ন আগে যে অন্নপ্রাশন হয় অনেকে চূড়াকরণ আগে করে ফেলে নামকরণ করে ফেলে এইখানে সমস্ত কর্ম একবারে হবে অর্থাৎ অন্নপ্রাশন না থাকলে সে অন্নপ্রাশন সঙ্গে উপনয়ন সঙ্গে নামকরণ সমাবর্তন চূড়াকরণ তো থাকছেই অনেকে কঠিনতম কাজ কোনটা বলে যে উপনয়নে অনেক এক একটা পুরো প্রসেসটা এলাজা বিয়েটাও তো তাই বিয়েটাও তো প্রথমে বরণ হয় তারপরে অহস্ত বন্ধন হয় তারপরে বাসি হয় এর স্তর আছে এখানেও সেই স্তরটা আছে সহজভাবে বোঝানোর চেষ্টা করছে প্রথমটা হলো চূড়াকরণ তারপর হলো উপনয়ন সর্বশ্রেষ্ঠ হল সমাবর্তন তাহলে এখানেও তিনটে ওখানেও তিনটে কিন্তু উপাচারটা কম সময় কোন উপাচার ব্যবহার করবে এবং ফর্দটা প্রথমে দিতে হবে তোমাকে জজমানের কাছে জজমানকে তো পেশ করতে হবে ফর্দটা যে ফর্দর মধ্যেও কিন্তু বুঝতে পারবে যে আপনি উপনয়নটি ফলাতে পারবেন তো কথাগুলো বললাম কারণ এই কথাগুলো বলার দরকার ছিল না হলে আমি এত কথা বলতাম না ঠিক আছে তাহলে ভালো করে দেখে নেবেন যা যে ফর্দটা আপনাদের সামনে পেশ করছি যে ফর্দটা কোন জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে অসুবিধা হবে না একই সঙ্গে ও নামকরণ অন্নপশন সহ উপনয়নে একটা ফদ্রই দেবেন আপনি উপনয়ন আলাদা করে দেবেন না ও না একই মধ্যে সমস্ত কিছু যেগুলো দরকার সেগুলো দেখতে উপনয়নের তাহলে কি কি লাগবে উপাচারগুলো দেখুন একদম আস্তে আস্তে আপনাদের বোঝাবো কারণ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বারবার বলছি তার কারণ হলো এটা কিন্তু এক একটা উপচারের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিদ্ধি সিঁদুর পাত সিদ্ধি একটি সিঁদুর পাতা দুটি এটা ঘট এবং আমাদের করতে লাগবে বসুধারা তারপর পঞ্চশস্য একটি পঞ্চরত্ন একটি পঞ্চগড়ি একটি এগুলো সমস্ত কিছু আমাদের ঘট প্রতিষ্ঠা করার সময় লাগবে শেষ একটি এটা অধিবাসের সাদা চেলি দুটি ঘটের লাগবে এবং হোমের ক্ষেত্রে লাগবে এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে শুদ্ধ ঘি শুদ্ধ ঘি লাগবে আমাদের পাঁচশো গ্রাম লাগবে সাদা সুতো একটি অধিবাসের সময় লাগবে সাদা সুতো এবার তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে মধু পঞ্চাশ গ্রাম কাটি দুটি এবং তারপরে লাগছে কপ্পুর দুটো মোমবাটি একটি তিল আড়াইশো গ্রাম জব একশো গ্রাম ধান পঞ্চাশ গ্রাম হরতুকি দুটি সুপুরি চব্বিশটি আসনাঙ্গুরি একটি বড়নাঙ্গুরি একটি মধু বাটি একটি ঘটের চাঁদমালা একটি অবশ্যই দেবেন এটা তারপরে লাগছে যেটা আলতা পাতা একটি অর্ঘ পাতার জন্য ঘটের অর্ঘ তারপরে হলো আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আলতা একটি সিঁদুর একটি এটা ষোলস জন্য ষোলতে একটি নামকরণের সময় লাগবে তারপরে অগুরু একটি গোলাপ জল একটি চামর একটি কুলো একটি শাখা নোয়া বরণডালা সাজানোর জন্য লাগবে তারপরে লাগবে লাটাই একটি এটাও বরণ মধ্যে লাগে আমি এই বিষয়ে একটা বলে রাখি যে আমার ভিডিও রয়েছে বরণ ডালা সাজানো সম্পর্কিত একদম বরণ ডালা কীভাবে সাজাতে হয় পুরো সম্পূর্ণ দেখিয়েছি সরস্বতী পুজোর আগে আগেই ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন তাহলে উপনয়নের একদম বরণ ডালা কীভাবে সহাতে হবে সম্পূর্ণ ওখানে ডিটেলস লেখা আছে বরণ ডালার সাজ একটি তারপরে লাগবে যেটা হলো পাঁচ রকমের আবির দুই প্যাকেট কারণ অনেকটাই আঁকতে হয় তার জন্য স্তন্ডিলও বড় হয় পইটে কুড়িটি পুরো ষোলশ মাতৃকা ধরে এবং পূর্বপুরুষ ধরে তার জন্য কুড়িটা লাগবে তারপরে যেটা লাগছে সেটা হলো মেঘলা মঞ্জু মেঘলা এটা তিনটে আমি লিখেছি কারণ বর্তমানে যেটা কিনতে পাওয়া যায় সেটা খুবই ছোট হয় তিন ফের করা যায় না তাই অবশ্যই তিন ফের করতে হবে সেটা তারপরে স্ত্রী একটি যাদের নিয়ম রয়েছে আশা করি বেশিরভাগই নিয়ম রয়েছে খরম একটি বড় অর্থাৎ আমাদের ব্রহ্মচারী পড়বে বেল কাট দশ কেজি বেশি হলে ভালো হয় পাটকাটি অল্প পূজার ঘট একটি ডার ঘর দুটি তারপরে আমাদের যেটা লাগছে সেটা হলো সুপুরি একটি প্রদীপ একটি প্রদীপের পরে কুণ্ড হাঁড়ি একটি সরা একটি অর্থাৎ একটা জাগ হাড়ি হবে তারপরে বড় ও মালসা একটি এটা পিণ্ডানের জন্য সর্বৌষী অবশ্যই লাগবে এটা তারপরে যেটা লাগছে আমাদের সেটা হচ্ছে গ্রাম কাঁচা টাকা চব্বিশটি টোপর একটি কাঁচা হলুদ অল্প এই ক্ষেত্রে বলি দর্পণ কিন্তু আমি লিখিনি অনেক জায়গায় নেই তার জন্য লিখিনি ঠিক আছে অনেকে লাগে না গামছা ছয়টি ধুটি ছয়টি সাড়ি তিনটি ষোলস মাতৃকা দেবী এবং গঙ্গা দেবী উত্তরীয় একটি সাদা মাথায় বাঁধার জন্য খুর একটি এটা কিনতে হবে এটা তামার টামার খুরের কথা বলা হয়েছে না লোহার খুরটা অবশ্যই লাগবে ছাতা একটি এটাও রাজবেশ পরে পড়বে আমাদের ব্রহ্মোচারী তারপরে চব্বিশটা পান রজনীগণ্ডার মালা একটি গাঁদা ফুলের মালা চারটে জবা ফুল তিনটে লাগবে পুজোর করতে পুষ্প দুব্য তুলসী বিল্লপত্র জগডুমুরের সমিত আঠাশটা লাগবে শীসলা ডাব সশেষ ডাব তিনটে পাকা কলা চব্বিশটি এক ছড়া কলাও লাগবে এক ছড়া কলা লাগবে একটি এটা বরণ ডালার জন্য অবশ্যই এই জিনিসটাও আমাদের স্মরণ করে দিলাম তারপরে পাঁচ রকমের ফল লাগবে দু জায়গায় নারকেল লাগবে দুটি নৈবিদ্যর ফল আলাদা লাগবে এটা ওটাও দুটো জায়গায় একটা হোমের নৈবিদ্ধদ্য হতে হবে এবং আরেকটি নৈবিদ্য লাগবে আমাদের আবুডি কর্মে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কলা গাছ ছটা একটা গায়ে হলুদের ওখানে লাগবে আর দুটো লাগবে ঘটে কলার পেটল কলার পাটাও লাগবে আটটা বিভিন্ন সাজাতে কলার পেটো লাগবে ছয়টি তার থেকে আপনি বানিয়ে নেবেন আলু পটল বেগুন এগুলো সমস্ত ভোজ্যের দ্রব্য এগুলো আটটা করে লিখেছি আপনারা বারোটা করেও লিখতে পারেন বেগুন ঢ্যাঁড়স কাঁচকলা ওইটি আটটা করে আমি লিখেছি তারপর লাগবে সজারু কাটা এটাও দোকানে কিনতে পাওয়া যায় এবং এই ফাঁকেই বলে রাখি মৃগ চর্ম একটি এটাও রসকর্মা দোকানে পাওয়া যায় তারপরে আমরা গৌরিক বস্ত্র এটা বস্ত্রালয়ে পাওয়া যায় বা তৈরি করে নিতে হবে আমাদের গেরিমাটি দিয়ে কুশ দুই আটি এটা লাগবে কুশের কাজ প্রচুর পরিমাণে হবে তারপর চলে যাই আবার যেটা সেটা হলো আটা একটি কাঁচা দুধ অল্প চিনি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো পাঁচশো গ্রাম লাগবে সিদ্ধ চাল ছয় কেজি আটক চাল চার কেজি গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম অবশ্যই পিণ্ড জন্য সরষের তেল এক শিশি ছোলার ডাল আমাদের লাগবে আড়াইশো গ্রাম মটর ডাল লাগবে আড়াইশো গ্রাম ঠিক আছে মশলা বাটি একটি একটি করে লিখেছি এটা দুটো করেও আপনারা করতে পারেন হলুদ একটি জিরে একটি পোস্ত একটি লবণ একটি পাঁচ ফোরন একটি গরম মশলা একটি পাঁচ রকমের মিষ্টি তিন জায়গায় লাগবে একটা হোম এবং দুটি কর্মের জন্য দুটো লাগবে এবং তারপরে লাগবে দই একশো একশো দুশো গ্রাম পিতলের ঠালা একটি গ্লাস একটি বাটি দুটো বাটি একটা কিন্তু পরমাণিকের প্রাপ্য হবে ঠিক আছে এবারে চলে যায় যেগুলো গুছানোর জিনিস রয়েছে সেটা হলো ইট লাগবে চোদ্দোটা আমি লিখেছি এটা বারোটাও করা যায় বা কুড়িটাও করা যায় আপনার মতো আপনি করে নেবেন অল্প অর্ধেক বস্তার বালি লাগবে হাফ বস্তা বালি যাকে বলে গোচনা অল্প লাগবে গঙ্গা জলও লাগবে গঙ্গা মাটিও লাগবে চন্দন বাটা লাগবে এই হলো মোটামুটি এক পোস্ত আপনাদের গুছানো গেল ঠিক আছে নিচেরগুলো গুলো আরেকবার বলি এগুলো অবশ্যই লিখবেন আলতা পাতা একটি মঞ্চ মেঘলা তিনটি খুর একটি বা কুশের মেঘলাও করতে পারেন আপনি কাটা একটি মৃগচরম একটি গৌরিক বস্ত্র একটি কুশ দুই আটি এইটাই হলো আসল গুরুত্বপূর্ণ জিনিস দেখুন বটের ডাল একটি বালকের মাপের বিল্লণ্ড এবং বেউল বাঁশ একটি বিল্যদণ্ড এবং বেউল বাঁশ বালকের মাপে অর্থাৎ কাঁদ অব্দি যে মাপ হয় সেই মাপে আমরা নিয়ে নেব এইটা এবং এইটার অবশ্যই বিল বেলদণ্ডটা কিন্তু দুটো মাথা যেন হাঁ হয়ে থাকে অর্থাৎ ভিয়ের মতো সেটা দেখতে হবে তারপরে যেটা করতে হবে সেটা বিষ গোময় অল্প অর্থাৎ ষাঁড়ের গোবর যেটাকে বলি আমরা ঠিক আছে বা কালো গরুর গোবরও হতে পারে সাঁই বাবলা লাগবে অল্প পরিমাণে সাঁই বাবলা লাগবে পাথরের থালা একটি লাগবে সঙ্গে খড়ি লাগবে একটি হাতা একটি খুন্তি একটি চামচ একটি ঠিক আছে এর মধ্যে একটা সরার মধ্যেও করতে পারেন বা একটা গামলা এটা বাড়িটা বলে রাখবেন সেই গামলার মধ্যে আমরা সরাই বলে দিলাম পেতলের সরাটা ভালো হয় এটাই আমাদের চুরু রান্না করতে হবে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর লাগবে ভিক্ষার দ্রব্য আদি আচার্য গুরুর নতুন বস্ত্র এবং দক্ষিণ আচার্য গুরু দক্ষিণ হয় এইবার পারলে কয়েকটা জিনিস আরও গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো লাগবে সেগুলো হলো চাঁপা ফুল একটি স্থলপদ্ম একটি জবা একটি মল্লিকা একটি পট পটলি ফুল একটি কন্দোস ফুল একটি কেটকি ফুল একটি ডুব্ব জাঁতি ফুল একটি তুলসী একটি বিল্লপত্র একটি মালতী ফু পুষ্প একটি ধাত্রীপত্র একটি টগর পুষ্প একটি কুল পাতা একটি এবং বন মল্লিকা ফুল একটি এগুলো কিন্তু অবশ্যই যোগাস করবেন পারলে কারণ এর একটা বিশেষ কর্ম রয়েছে সেগুলো করার জন্য আর এই হলো মূল বিষয় এছাড়াও ঠাকুর মশাইদের কি কি জোগাড় করে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু পরবর্তীতে আমি বলব কারণ এইগুলো তো আপনি দোকানে পেয়ে যাবেন দোকান ছাড়াও কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো দোকানে পাবেন না সেগুলো কিন্তু আপনাদের করে হবে তাহলে আশা করি উপনয়নের গুরুত্বপূর্ণ বোঝা গেল দেখবেন উপনয়নের ফর্দালা আশা করি আপনাদের বিষয়টা সহজ হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অন করবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন অবশ্যই আপনাদের মনের মতো ভিডিও নিয়ে হাজির হব সুস্থ থাকবেন পুজো মধ্যে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন স্বাস্থ্য জ্ঞান অর্জন করতে পারবেন শেখার কোনো শেষ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার